শর্মিষ্ঠা, আমি সৌমিক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বলছিলাম অনেকদিন তো ফেসবুকে দেখ কথা হচ্ছে, আজকে ভিডিও কল করলাম, তা একদিন দেখা করো, তোমাকে দেখতে চাই, সামনাসামনি কথা বলতে চাই। আমি তোমাকে দেখছি, সত্যি খুব ভালো লাগছে। তা এখন কোথা থেকে ভিডিও কলিং করছো? এখন এই তো বাড়ি থেকে। ও, এটা বুঝি তোমার বাড়ি? তো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা মা আর একটা ছোট বোন থাকে। তোমার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে মা আছে আর দিদি আছে। বাবা 2 বছর আগে মারা গেছে। তুমি কি করো? তুমি বলেছিলে তুমি রিসেপশনের কাজ করো, কিন্তু তাও মানে এখন কি করছো? বলেছিলে ছেড়ে দেবে। এখন চাকরির জন্য নানা জায়গায় অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন চাকরির বাজার খুব খারাপ। একটা কাজ করো না, একদিন বরং আমরা দেখা করি। এই আমাদের লেক ভিউ পার্ক আছে, খুব ভালো পার্কটা, তুমি ওখানে আসতে পারবে? না, এখনই না। কেন? আমরা তো অনেকদিন ধরে কথা বলছি, এখনো কি আমি তোমার কাছে অপরিচিত? অপরিচিত না, দেখা করব, কিন্তু কবে দেখা করব সেটা আমি তোমাকে বলে দেব। এত ভেবে করতে হচ্ছে? তাহলে মনে হয় আমাদের বন্ধুত্বটা এখনো অব্দি ঠিক মতো হয়নি। না না, তা কেন, বন্ধুত্ব তো থাকতেই পারে। আচ্ছা, বন্ধুত্ব থাকলেই কি দেখা করতে হবে? না, সেরকম ব্যাপার নয়। দেখো, আমি বাড়ি থেকে সবসময় বেরোতে পারি না, আমার বাড়িতে কিছু রেস্ট্রিকশন আছে, দেখা আমি করব। শোনো না, আমি কি বলছিলাম, একদিন যখন টিউশন টিউশন যখন করতে যাবে কিংবা অফিস যখন যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন একদিন বাড়িতে বলে আসো, ইন্টারভিউ দিতে যাচ্ছি, এরকম বলে আসো, কি আছে? আমি তো অপরিচিত কেউ নই। সেটা মিথ্যে কথা বলা হবে না? আমার জন্য একটু মিথ্যে কথা বলতে পারবে না? দেখো, মিথ্যের আশ্রয় নিয়ে চলাটা ঠিক না। সেটা ঠিকই, কিন্তু দেখো, তুমি একদিন যদি আসতে পারো। ঠিক আছে, আসবো। কথা দিচ্ছি তো? কথা দিচ্ছি, কিন্তু কবে দেখা করতে পারবো সেটা বলতে পারছি না। ঠিক আছে, আমি ওয়েট করে থাকবো, অপেক্ষা করে থাকবো তোমার জন্য, কিন্তু কথা দিচ্ছ তুমি আসবে। হাই শর্মিষ্ঠা। হাই, কেমন আছো? আমি তো ভালো। অনেকদিন পর কিন্তু আবার ভিডিও কলে। ঠিক। আচ্ছা, আমরা কোথাও দেখা করতে পারি না? হ্যাঁ পারি, তবে এই মুহূর্তে না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমার কিছু বার্ডেনস হয়েছে, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারবো না। দিস ইজ নট ফেয়ার। দেখো সৌমিক, আমি আগামী 1 বছরের মধ্যেও তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি কথা দাও, তুমি আর আমাকে ফোন করবে না। তুমি কি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, এ তো হতে পারে না। আগামী 1 বছরের মধ্যে তুমি আর আমাকে ফোন করবে না। 1 বছর পরে আমি তোমার সাথে ঠিক দেখা করব। তুমি যখন বলছো ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। এই 1 বছরের মধ্যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আর ভালোবাসবে না। কথা দাও। কথা দিলাম। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। হ্যালো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমার কথা মতো আজ পুরো 1 বছর সম্পূর্ণ হলো। হ্যাঁ মনে আছে। তাহলে আমরা দেখা করতে পারি? হ্যাঁ পারি। তাহলে বলো, কবে, কোথায়, কখন আমাদের দেখা হতে পারে? কাল সকাল 6টায় শিলিগুড়ি লেক ভিউ পার্কে। সকাল 6টায়? হ্যাঁ, লেক ভিউ পার্কে? হ্যাঁ। আমার এখান থেকে যেতে অনেকক্ষণ সময় লাগবে। ও, তার মানে তুমি আমার জন্য একটু কষ্টও করতে পারবে না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি কাল সকাল 6টার সময় তোমার সাথে দেখা করব। ওকে। এই দাদা, দাদা বল কি রে, তুই ব্যাগ গোছাচ্ছিস, তুই কোথায় যাচ্ছিস? কাজ আছে। ও, জানিস
কালকে না আমি একটা ট্রফি জিতেছিলাম ভাই। এই দেখ। বাহ সুন্দর। তুই তো আমার ট্রফিটা দেখলি না। তারা আছে রে, আমি এসে দেখব। দাঁড়া মা বাবা। আবার মা বাবাকে ডাকার কি আছে? বারে তুই বাইরে যাচ্ছিস, মা বাবাকে বলে যাবি না? ও সেটা কি আছে? আরে এখন হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছিস? মা একটা বিজনেসের কাজে একটু বাইরে যাব, তারা আছে। এখন সত্যি তো কোথায় যাচ্ছিস? কোথায়? একটা ক্লায়েন্ট মিটিং আছে, আর্জেন্ট আছে, একটু তারা আছে। শোন তার সাথে সাবধানে যাস কিন্তু। আচ্ছা ঠিক আছে, হেলমেট নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি সাবধানে যাব। কিন্তু তোমার কথা রেখেছি, 6টা বাজতে 2 মিনিট বাকি। মিনা তোমাকে পেয়ে খুব ধন্য, আমি আশা করিনি তোমাকে পাবো। আচ্ছা তুমি ওভাবে অত জোরে দৌড়ে এলে কেন? যদি তুমি পড়ে যেতে তখন কি হতো? না না যদি পড়েও যেতাম তাহলে তো মরে যেতাম, কি হতো তাহলে? আর একদিন না একদিন তো মরতেই হবে, তোমার কাছে এসে মরতাম। তোতে কি হয়েছে? পালেশ্বর এরকম কথা বলো না, তোমার কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না। না না আমার কিছু হবে না, আর এখন এসব কথা ছাড়ো, চলো ওদিকে যাও। ভালোবাসা শুরু হলো কিছু তোমার চোখে, কিছু আমার চোখে। ভালোবাসা শুরু হলো কিছু তোমার চোখে, কিছু আমার চোখে। সারা জীবন এইভাবেই ধরে রাখতে চাই। একদম সত্যি। আচ্ছা কিন্তু এবার তুমি আমাকে নামাও। হয়েছে তো তোমার তো পায়ে ব্যথা? না তোমার কষ্ট হচ্ছে, আমি তোমার কষ্ট একদম দেখতে পারি না। তুমি চলতে পারবে তো? হ্যাঁ পা, নামাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জানো আমাকে আমার না তোমাকে পেয়ে সব মনের আশা পূর্ণ হয়ে গেছে। তাই বুঝি? হুম তাই। আমিও ভাবিনি যে তোমাকে আমি এভাবে আমার জীবন সাথী হিসেবে পাবো। তাই তাহলে চলো এই কথা একটা জিজ্ঞেস হয়ে যাচ্ছি। দাঁড়ো বলছি, এরকম সন্ধে নেমে আসছে, এবার তো আমাকে যেতে হবে। আবার কবে দেখা করবে? বেঁচে থাকলে দেখা হবে। এরকম বলছো কেন? ঠিকই তো বলছি, আজকালকার মানুষে কখন মারা যায় কেউ কিছু বলতে পারে? নিঃশ্বাসেরও তো বিশ্বাস নেই। তাহলে এরকম বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। সেগুলো আমিও ভালোবাসি, কিন্তু আবার দেখা করার হলে যদি বেঁচে থাকি অবশ্যই দেখা করবো। বারবার এরকম কেন বলছো?
দেখতে চাও? চল একটা জিনিস দেখাচ্ছি, চল ওইদিকে চল। ওই দেখো দেখতে পাচ্ছি না, বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।